ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে ডিসেম্বর মাসের রাশিফল। সমস্ত রাশি অনুযায়ী ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে, তাহলে চলুন জেনে নেওয়া যাক। জানবো ধনু রাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে। ফার্স্টেই জেনে নেব কেরিয়ার কেমন থাকছে। যারা চাকরি করেন তাদের জন্য এই মাসটা কেমন, যারা চাকরি করেন তাদের জন্য মাসটা কিন্তু ভীষণভাবে ভালো। যারা সেলস বা মার্কেটিংয়ে আছেন, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তাদের কোথাও গিয়ে প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গায় মান সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরিতে যারা অনেকদিন ধরে ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তাদের ট্রান্সফার কিন্তু খুব ইজিলি এই সময় হয়ে যাবে। যারা সরকারি চাকরি করে তাদের জন্য সময়টা ভালো, তবে কাজের জায়গায় একটু মাথা গরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কিছু বিষয় নিয়ে সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। কথাবার্তা বলার সময় একটু নিয়ন্ত্রণ করুন নিজেকে, তারপর কথাবার্তা বলুন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আপনারা পাবেন। জানবো বিজনেস কেমন থাকছে না থাকছে। বিজনেসের জন্য বলবো ওভারঅল সময়টা কিন্তু ভালো। বিজনেসে যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা ভালো, এই সময় কিন্তু বিজনেসে খুব ভালো সেল আপনাদের বেড়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোটা অনেকটা বেটার হয়ে যাবে আগের থেকে। নতুন বিজনেস যারা শুরু করেছেন তাদের জন্য সময়টা ভালো, তারা কিন্তু বিজনেসে প্রচণ্ড সফলতা দেখতে, যার ফলে কিন্তু খানিকটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও আপনাদের থাকছে। ওভারঅল বিজনেসের ক্ষেত্রে কিন্তু মানটা প্রচণ্ড পরিমাণ ভালো। জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতির জন্য বলবো সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, আপনারা কিন্তু খুব ভালো সঞ্চয় করতে পারবেন। যারা ভাবছিলেন সম্পত্তিতে ইনভেস্ট করবেন তাদের জন্য বলবো সময়টা ভালো, আপনারা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এই সময় যারা বাড়ি নির্মাণ করবেন ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা যদি বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রেও কিন্তু সময়টা ভালো। এই মাসে কিন্তু আপনাদের খানিকটা নিজেদের সেভিংসের প্রতি যত্নশীল হওয়া উচিত, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই সময় আপনাদের একটু চিন্তাভাবনা করা উচিত। ওভারঅল কিন্তু আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিটা এই মাসে অনেকটা বেটার থাকছে। এই মাসে আপনাদের কিন্তু হাড় সংক্রান্ত কোনো সমস্যা বা আপনাদের কান সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা স্মোক করেন তাদের কিন্তু এই মাসটা খুব চাপের, তাদের কিন্তু প্রচণ্ড ধরনের সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। জানবো লাভ লাইফ কেমন থাকছে। লাভ লাইফের জন্য সময়টা আমি বলবো খুব একটা ভালো না, কোথাও গিয়ে একটু বিবাদ তৈরি হতে পারে, কোথাও গিয়ে একটু দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, দুজনের মধ্যে কোথাও গিয়ে একটু ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসটা কিন্তু লাভ লাইফে সেরকম কোনো বেটার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন না। জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে আমি বলবো মাসটা কিন্তু মোটামুটি সেরকম বেটার কিছু না, তবে কিছু বিষয় নিয়ে একটু সমস্যা তো লেগেই থাকছে। যে আমি বলবো আপনাদের যে একটা ম্যানেজ করার ব্যাপার থাকে, সেই ম্যানেজ করার ব্যাপারটা দিয়ে কিন্তু সকল সমস্যা আপনারা কিন্তু সমাধানের পথ খুঁজে নিতে পারবেন। মোটামুটি ম্যারেজ লাইফটা কিন্তু এই মাসে আপনাদের কেটে যাবে। ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের জন্য বলবো সময়টা ভালো। যাদের পরিবারে কোনো বিবাদ চলছিল জমি জমা বিষয় নিয়ে, তাদের কিন্তু সেই সকল বিবাদ কিন্তু এই সময় মিটে যাবে। ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের সম্পর্কটা কিন্তু আরও দৃঢ় হয়ে উঠবে। ফ্যামিলির লোকজনদের সাথে আপনাদের যে বন্ডিং সেটা অনেকটা বেটার হয়ে যাবে। যে কোনো বিষয়ে পরিবারের সিনিয়রদের থেকে কিন্তু আপনারা এই সময় হেল্প পেতে পারেন। ফ্যামিলির লোকজনদের জন্য কিন্তু আপনারা এই সময় কোনো একটা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, যার ফলে কিন্তু ফ্যামিলির লোকজনরা আপনার এই গিফটটাতে প্রচণ্ড পরিমাণ হ্যাপি থাকবে। জানবো এডুকেশনের জন্য সময়টা কেমন। এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো, উচ্চশিক্ষার জন্য ভালো। যারা মেডিকেল পড়াশোনা করেন তাদের জন্য ভালো, যারা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের জন্য ভালো, এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো। তবে স্কুল স্টুডেন্টরা কোথাও গিয়ে একটু এডুকেশনে বাধাপ্রাপ্ত হবেন, না হলে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। তাহলে বন্ধুরা, ধনুরাশির মানুষদের ডিসেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।